প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, মঙ্গল মতো আছো, বাসায় আছো নিশ্চয়ই। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সবাই ঘরে আছি। এখন স্কুল বন্ধ, তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারছি না, তাই বলে তো আর লেখাপড়া বন্ধ করে রাখলে চলবে না, তাই না? বাড়িতে কিছু কিছু লেখাপড়া করতে হবে, আর স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। তোমরা বারবার সাবান দিয়ে হাত ধুবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে। আজ আমি তোমাদের 3 তারিখে ওয়ার্কশিটের উপর একটি ক্লাস নেব, তাহলে এসো শুরু করি। প্লে শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাছে এই বইটি অবশ্যই আছে, তোমরা বইটি বের করো। প্লে শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা 44 পৃষ্ঠা লক্ষ্য করো, এই বইটির 44 পৃষ্ঠা লক্ষ্য করো। দেখো, ছবির সাহায্যে সংখ্যার ধারণা, আমরা ছবি দেখব এবং সংখ্যাগুলো পড়ব। ছবির সাহায্যে সংখ্যার ধারণা, সংখ্যা, এপাশে আছে সংখ্যা আর এখানে আছে ছবি। তাহলে এখানে কতটি ঘরের ছবি? দেখো তো, এখানে একটা ঘরের ছবি দেওয়া আছে। কয়টি ঘরের ছবি এখানে? একটি ঘরের ছবি। তার মানে এটা সংখ্যা হচ্ছে এক। কি সংখ্যা? এক। মানে কত সংখ্যা? এক। কতটি আপেলের ছবি? দেখো তো, একটা, দুইটা, তাহলে 2টি আপেলের ছবি। তাহলে এখানে সংখ্যাটা কত? 2। কতটি ময়ের ছবি? এখানে দেখো কয়টি ময়ের ছবি আছে, 1টি 2টি 3টি, তাহলে 3টি ময়ের ছবি। এখানে সংখ্যা কত? 3। তারপরে দেখো তো কতটি হাঁসের ছবি, দেখো এখানে কিসের ছবিগুলো? হাঁসের ছবি, 1 2 3 4, 4টি হাঁসের ছবি। এখানে সংখ্যা কত? 4। তারপরে কতটি গাছের ছবি, 1 2 3 4 5, 5টি গাছের ছবি, এখানে সংখ্যা কত? 5। তোমরা কি বুঝতে পেরেছ, সংখ্যাগুলো কি চিনতে পেরেছ? আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5। তাহলে এই ছবিগুলো দেখে তোমরা গুনে গুনে সংখ্যা মিলিয়ে দেখবে যে কয়টি করে আছে। এটা দেখো 45 পৃষ্ঠাতে আমরা দেখব সংখ্যা। পরের সংখ্যাটা দেখবো আমরা, কতটি শাপলা ফুলের ছবি? শাপলা ফুল দেখো আছে এখানে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, 6টি শাপলা ফুলের ছবি। কত সংখ্যা? 6। এটা কত সংখ্যা? 6। তাহলে এখানে 6টি ফুলের ছবি দেওয়া আছে। কতটি মাছের ছবি দেওয়া আছে? দেখো 1 2 3 4 5 6 7, 7টি মাছের ছবি, এখানে সংখ্যা কত? 7। তারপর দেখো কতটি আমের ছবি, 1 2 3 4 5 6 7 8, 8টি আমের ছবি। তাহলে এগুলো কি, কিসের ছবিগুলো? দেখো তো আমের ছবি, কয়টা আম আছে এখানে? 8টি। তাহলে 8টি আমের ছবি, এখানে সংখ্যা কত? 8। কতটি ঘুড়ির ছবি, কতটি ঘুড়ির ছবি? দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘুড়ির ছবি, তাহলে সংখ্যা কত? 9। কতটি বলের ছবি আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বলের ছবি, সংখ্যা কত? 10। তাহলে আমাদের সংখ্যাগুলো চিনতে সহজ হয়েছে না? এবার, এর আগেও আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা পড়ে শুনিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই লক্ষ্য করেছ। আমি আরেকবার তোমাদের ছবির সাহায্যে সংখ্যাগুলো পড়ে দিলাম, তাহলে তোমাদের এখন বুঝতে অসুবিধা হবে না আশা করি। দেখো তো সংখ্যাগুলো আমি আরেকবার পড়ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, আরেকবার দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। শূন্যের ধারণা, কোন ডালে কয়টি আম আছে বলি? দেখো এখানে একটা ডাল আছে, ডালের মধ্যে আমের ছবি দেওয়া আছে, তোমরা কি চিনতে পারছো? এগুলো আমের ছবি। কয়টি আম আছে? 1 2 3 4, 4টি আম আছে এখানে। এ ঘরে দেখো কয়টি আম আছে? 1 2 3, 3টি আম আছে। এখানে কয়টি আছে? 3টি। তারপর এটা দেখো 1 2, কয়টি আছে? 2টি। আর এখানে আছে 1টি, কয়টি? 1টি। আর এখানে দেখো তো কয়টি আছে? এখানে কি কোনো আম আছে? না, এখানে 1টি আমও নেই। তার মানে এটা শূন্য, এখানে হবে শূন্য। সংখ্যা তোমরা আমগুলো গুনে গুনে পাশে সংখ্যাও লিখতে পারবে। এখানে 4টা আছে, তাহলে পেন্সিলতে 4 লিখবে, এখানে 3টা আছে, এখানে পেন্সিলতে 3 লিখবে, এখানে 2টি আছে, 1 2 2 লিখবে, এখানে 1টি আছে, 1 লিখবে, এখানে কিছুই নেই, এখানে শূন্য লিখবে। এই যে শূন্য, এখানে লিখতে পারো পেন্সিল দিয়ে। দেখো শিক্ষার্থীরা, ছন্দ ছড়ায় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা শেখা, কিন্তু আমরা পড়েছি কত? 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা পড়েছি।
আজ আমরা দেখি পড়ার চেষ্টা করি। ওয়ান, এটা কত? ওয়ান ওয়ান, সাঁতার কাটছে সোয়ান, এটা হচ্ছে সোয়ান রাজহাঁস, এটা হচ্ছে হাঁসের ছবি, রাজহাঁস সোয়ান। তারপরে হচ্ছে টু, পায়ে পরো শু, এটা কি সে ছবি দেখতে পাচ্ছ, বুঝতে পারো এগুলো কি? পায়ে পরো শু, শু। থ্রি, অক্সিজেন দেয় ট্রি, গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। তাহলে এটা ইংরেজিতে কি হয়, কি? ট্রি, অক্সিজেন দেয় ট্রি, গাছ আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন দেয় ট্রি। তারপরে হচ্ছে ফোর, বন্ধ করো ডোর, ফোর দিয়ে কি হয়েছে? বন্ধ করো ডোর, ডোর অর্থ দরজা। ফাইভ, ফাইভতে হচ্ছে অ্যাপেল, কাটতে লাগে নাইফ, নাইফ দিয়ে কাটছে, নাইফ মানে ছুরি। তাহলে আবার পড়ি আমরা। ওয়ান, সাঁতার কাটছে সোয়ান, টু, পায়ে পড়ো শো, থ্রি, অক্সিজেন দেয় ট্রি, ফোর, বন্ধ করো ডোর, ফাইভ, কাটতে লাগে নাইফ। আবার পড়ি ওয়ান, ওয়ান বানান করি এবার। ও এন ই ওয়ান, তারপরে টু, টি ডব্লিউ ও টু, থ্রি, টি এইচ আর ডবল ই থ্রি, ফোর, এফ ও ইউ আর ফোর, ফাইভ, এফ আই ভি ই ফাইভ। দেখো আমরা ছন্দ ছাড়া পড়ি আরেকবার। ওয়ান দিয়ে কি? সাঁতার কাটছে সোয়ান, টু, পায়ে পড়ো শো, থ্রি, অক্সিজেন দেয় ট্রি, ফোর, বন্ধ করো ডোর, ফাইভ, কাটতে লাগে নাইফ। তাহলে সকলকে ধন্যবাদ, এগুলো সুন্দর করে পড়া শিখ।